임원대도, 장포대도, 공원 모스티스케, 삼포대의 자기고도 비스, 비샵도 비스, 다 모스티스케 인젝션 버스, 인젝 버스. 안산한테 자기, 덜만 남의 비바전을 제 라스티지, 왜 라스티지 켜라 켜지? 아무라 지금 못하고 있지라, 약간 A, 대단히 주장을 했을 것 같아. BGP IPF의 준철가, IPF, 당제, 당구리, 에르 못해, 돌아버렸지. 약간 깨우고 IPF를 내다본지, 이제 뒤가 지, 뒷발렌, 손법나, 뒷발렌, 호베나. 약간 우리 IPF를 내다 아름다운 거지. 이제 뒷발 못하더라, 개당 뒷발렌을 답이 못해. 이 개당 뒷발렌도 호베나, 이거 왔어, 오보이더니. 약간 뒷발 못한 내다 볼지, 두 하나 대시포션도 아까나 붙대. 라스트 굿 개각 디플라렌트 전부 라스트 굿 게로 하면 2023년 달 에임 달 럭커 에르포에 달 안구는 정말 나이 개각 디플라렌트 이것도 우뚝 아마도 디플라렌트 쪽에 성계 안타라지 성계 두쪽 받았다 아마도 바로포션 성계 법인이시 안타 대신 성계 두쪽 받았다 굴만 거라 এই দাবি হচ্ছে এটা বর্তমান পরিস্থিতিতে এটা সম্ভব না আমরা জানি মিজোরাম আসামের মধ্যে যে সীমানা নিয়ে কয়েক মাস আগে যে গণ্ডগোল হলো সীমানা নিয়ে গণ্ডগোল হলো এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি ঠিক আছে ত্রিপুরালেন এটা সম্ভব না এটা হবে না রাজ্যে আসামেও বিজেপি সরকার মিজোরামেও বিজেপি সরকার এরপরেও কেন সীমানা নিয়ে এটা দরবার করে সাত জন মারা গেল চোদ্দ পনেরো জন আহত হলো মিজোরামের খাদ্য সংকট দেখা দিল এরকম একটা অস্থির পরিবেশ তৈরি হবে উত্তর পূর্বাঞ্চলে সীমানা নেই তাহলে বেটার ডিপার্টমেন্টের যে দাবি আপনি আসামের একটা অংশ নেবেন মিজোরামের একটা অংশ নেবেন বাংলাদেশের একটা অংশ নেবেন এটা তো যুদ্ধ গণ্ডগোল একে অপরের বিরুদ্ধে এক একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে যুদ্ধ বাঁধানো এটা মানুষকে বিভ্রান্ত করা আমাদের ছাত্র যুবকদের বিভ্রান্ত করা এ ছাড়া আর কিছু না এটা ভুলের রাজনীতি ভুল কবে রাজনীতি ভুল শেষ ত্রিপুরালেন শেষ ভুল শেষ এটা ত্রিপুরালেন শেষ এখন এটা রাজ্যের উপজাতি যুবক যুবতী যারা কর্মসংস্থানের জন্য লড়াই করে যারা নিজের বাঁচার জন্য লড়াই করে তারা এখন বুঝতে পারছে ধীরে ধীরে হলে বুঝতে পারছে এই গেটার ত্রিপুরালেন্ডের দাবি আমাদের মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না আলাদা রাজ্যের স্লোগান দিয়ে ত্রিপুরালেন্ডের স্লোগান দিয়ে আমাদের উপজাতি যুবক যুবতীদের তার মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না এই মৌলিক সমস্যার সমাধান যেহেতু করতে পারবে না এই জন্যই ওই পুঁতি পুঁতি তার যে পৃষ্ঠপোষক রাজনৈতিক দল আঞ্চলিক দল এই কিছু এই দলগুলি বিভাজনের রাজনীতি করে পুঁজিপতিরই সাহায্য করতে চায় সন্ত্রাসবাদকেই সাহায্য করতে চায় উগ্রতাকেই সাহায্য করতে চায় যাতে করে আমাদের দেশের মধ্যে বা আমাদের রাজ্যের মধ্যে ডিওয়াইএফআই ডিওয়াইএফ এসএফআই পিএসইউ শিক্ষার যে আন্দোলন কাজের যে আন্দোলন চাকরির যে আন্দোলন রাস্তার যে আন্দোলন জলের যে আন্দোলন বেঁচে থাকার যে আন্দোলন কর্মসংস্থানের যে আন্দোলন এই আন্দোলন থেকে যাতে ডিওয়াইএফ এর ট্রাইবেল নতুন প্রজন্মের যুবক যুবতীরা যাতে যুক্ত না হয় তারা যাতে জাতিগত ভাবে এই সুগারের মধ্যে তারা আবদ্ধ হয়ে থাকে এটাই একটা কৌশল চক্রান্ত করেছে আগেও টিউজেসের সময় করেছে এরপরে আইপিএমপি করেছে আইএমপিটি করেছে এখন তীব্রমতা করছে নানান সুগার